হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্নি হালদার। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি এবং সুস্থ আছি। তো এই জায়গাটা দেখে মনে হচ্ছে না যে তোমাদের যে আমি খুব সকালে গুড মর্নিং জানালাম তোমাদের, একদমই না। মানে এই জায়গাটা সবসময় এরকম মানে ছায়ায় থাকে, গাছপালা আছে তো সেই কারণে। তো এখন বাজে 11টা, তো এখন থেকে আমি আজকের ব্লগটা স্টার্ট করলাম। আর তোমরা তো জানোই যে সকালবেলায় মানে অনেক কাজের চাপের কারণে ভিডিওটা অন করা হয় না, তোমাদের খুব সকালে গুড মর্নিংও জানানো হয় না। আর আমি আজকে উঠেছি 6:30, রোজদিনই এরকমই উঠি, 6:15 কি 6:30 এরকমই হয়। তোমাদের এর আগের অনেক ব্লগেই তো শেয়ার করেছি। তো যাই হোক, আজকে 6:30 উঠেছি। তো সকালের সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 11টা। তো দুপুরে রান্না করব, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো আজকে আমাদের সার্থকবাবু বাড়ি চলে যাবে। তো তোমরা হয়তো ভাবছো যে ও তো মানে গত ব্লগে তোমাদের বলেছিলাম যে আমাদের সার্থকবাবুর ভীষণ শরীর খারাপ, ও দুদিন হসপিটালে ভর্তি ছিল। তো মানে ভালো ডাক্তার দেখানোর জন্য ও বাড়ি গিয়েছে। তো এখানে যে ডাক্তারকে আমরা দেখিয়েছিলাম, তো ওখানে গিয়ে অন্য ডাক্তার দেখাতে গিয়ে ডাক্তার বলেছে যে তোমরা ফার্স্ট যে ডাক্তারকে দেখিয়েছো সেই ডাক্তারকেই দেখাও। তো সেই কারণে সার্থকবাবুরা মানে দিদি আর জামাইবাবু আর সার্থকবাবু কালকে এসেছে আমাদের এখানে ডাক্তার দেখাতে। তো আজকে ওরা বাড়ি চলে যাবে। তো এই কয়েকদিন মানে আমাদের পরিস্থিতি খুবই খারাপ ছিল, কারণ এর আগে তো কয়েকদিন আগেই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমাদের বাড়িতে একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে। তো তার কিছুদিন পরেই আমাদের সার্থকবাবুর শরীরটা খারাপ হয়, মানে শরীর খারাপ বলতে গেলে ওর হঠাৎ জ্বর চলে আসে, তারপর জ্বর চমক বলে ওই রকম হয়ে গেছিলো, মানে চোখ মুখ দাঁড়িয়ে গেছিলো। তো আমরা তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম, কারণ এরকম ফার্স্টবার হয়েছে, আর ফার্স্টবার হয়েছে তো সেই কারণে ভয় পেয়ে গেছিলাম, মানে চোখ মুখ দাঁড়িয়ে গেছিলো ওর, আর বাবু কীরকম পড়ছিলো। তো সেই কারণে আমরা হাসপাতালে নিয়ে গেছিলাম, আমাদের গ্রামের হাসপাতালে। তারপর ওখান থেকে আবার বহরমপুরে ট্রান্সফার করেছিল, বহরমপুরে একদিন ছিল, তারপর ছুটি দেওয়া হয়। তারপর বাড়িতে এসেও সেম আবার একই কেস হয়। তো তারপর আবার আমরা হাসপাতালে নিয়ে গেছিলাম, তো তখন বহরমপুরে ট্রান্সফার করেছিল আমাদের হাসপাতাল থেকে। তারপর ডোমকুলে নিয়ে গেছিলাম, তো ডোমকুলে একটা ভালো ডাক্তার উনি দেখেছিলেন। তো উনি আবার হচ্ছে অনেকগুলো টেস্ট করতে দিয়েছিল, সিটি স্ক্যান করতে দিয়েছিল, তারপর ইইজি করতে দিয়েছিল। তো ওইগুলো আমরা বহরমপুর থেকে করিয়েছিলাম। তারপর রিপোর্টগুলো দেখানো হয়েছিল না, তো সেই দিন তারপরের দিন ডাক্তার ছিল না। তো সেই কারণে আমার জামাইবাবু বললো যে তাহলে মানে আমাদের ওখানে গিয়ে দেখাবো অন্য ডাক্তারকে। তো অন্য ডাক্তারকে দেখাতে গিয়েছিলো, তো তিনি বলেছেন যে যে ডাক্তার রিপোর্ট করতে দিয়েছে সেই ডাক্তারের কাছে দেখাও গা। তো সেই কারণে আবার ইসলামপুরেই আসতে হয়েছে, মানে আমাদের এখানে। তো কালকে রিপোর্টগুলো দেখিয়েছে, তো বলেছে একদম ঠিকঠাক আছে রিপোর্টগুলো, কোনো ভয় নেই, আর কয়েকটা ওষুধ লিখে দিয়েছে, তো ওগুলোই খাওয়ালে বলেছে ঠিকঠাক হয়ে যাবে। তো এই ডাক্তারকে দেখানোর পর আর ওই জিনিসটা হয়নি, মানে জ্বর চমক যেটা চোখ মুখ দাঁড়িয়ে যাচ্ছিলো সেটা হয়নি। তো এখন আপাতত জ্বরটা আছে গায়ে, ওটা থাকবে বলেছে কয়েকদিন। তো আর ঠান্ডাও লেগে গেছে ভীষণ, সর্দি লেগে গেছে, কাশি হয়েছে, মানে যখন জ্বর চমক হয়েছিলো তখন প্রচুর জল ঢালা হয়েছে মাথায়, তো সেইগুলোই সেই জন্যই হচ্ছে ঠান্ডা সর্দিটা লেগে গেছে। তো এখন ভীষণ কাশি হয়েছে। তো আজকে ওরা বাড়ি চলে যাবে, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এরকম আমাদের সার্থকবাবু, টাটা করো। সেদিন করনি, টাটা করো, ওই দিকে করছে পিছনে, বলো আজ বাড়ি চলে যাবো আমরা, টাটা করো। বাবু ঘুমাচ্ছিল ওই কারণে করতে পারছে না, টাটা করো তো মাস্টার, ঘুমে ঘুমেও টাটা করে, পিছনে করলো দেখা যাচ্ছে। বাড়ি চল যাবা, এই দেখো আমাদের মিনি ছোলা খাচ্ছে,
মিনি, আরে এটা এটা আমাদের বড় মিনি দেই বলো, মিনি এটা আমাদের বড় মিনি, কোনটা এটা কোলেটা, উঠ ও ধরবে, ধরো তো এটা ছোট মিনি, দেখো চলো রেডি হবে, হ্যাঁ একদম রেডি হয়ে দেখাবো, থাকবে না একটু একটু কাশি হয়েছে যায় নালে একটু লিপস্টিক লাইনার আইশ্যাডো দিবানা দেখছে আমাদের আমার তাকাচ্ছে ওইসব করে ছেলেরা আহারে চলো 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 কাশি হয়েছে ছেলেটার পাপা এসো হ্যাঁ এই তো এসো এসো আস্তে আস্তে এসো হ্যাঁ হ্যাঁ আবার কোথায় হাত দেয় হ্যাঁ তো বন্ধুরা এই দেখো আমাদের বাবু রেডি হয়ে গেছে বাবু এবার তো টাটা করো দেখছে দেখো তোমাকে কে আসতে বললো তোমাকে কখন বললাম নিব ওই হবে না এইদিকে তাকাও তাকাও কি দেখছো ওইদিকে শুধু পিস্তল আছে নিলামই না দুটো বল হাই করো হাই যা গাড়িটা পড়ে গেল আবার পা দিয়ে তুলবে নাকি চাপিয়ে এলাম তোমার আটটিয়ারে টাটা বাবু বাবু টাটা করো টাটা বন্ধুরা বাবুরা তো চলে গেল তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে কয়েকটা শর্ট ভিডিও করেছি ইনস্টাগ্রাম আর মজে আর ইউটিউবে শর্ট এখনও করা হয়নি বিকেলে করব তো এখন আমি রান্না করব আর এই দেখো রান্না করার জন্য চাল নেওয়া হয়ে গেছে এবারে চালটা ধুয়ে বসিয়ে দেব গ্যাসে আর তারপরে কি করব আর তরকারি সেটা দেখি জিজ্ঞাসা করি তোমাদের দাদাভাইকে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করতেছি তো চলো চালটা আগে ধুয়ে নিয়ে আসি গ্যাসে বসিয়ে দিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো বৃষ্টি চলে এলো দেখো ছাতা নিয়ে যাও আর কি রান্না করবো বললে না ডিম ঠিক আছে তো বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর কি কি রান্না করলাম তোমাদের তো তখন বলা হয়নি শুধু তোমাদের দাদাভাই বললো ডিম ডিমের ঝোল করতে তো আরও দুটো তরকারি করেছি তো কি কি করেছি সেটা পরে বলবো তোমাদের তো এখন আমি স্নান করব আজকে অনেকটা দেরি হয়ে গেছে রান্না বসাতেই প্রায় 1:30 বেজে গেছিলো কারণ বাবুরা গেল 12:30 দিকে তারপর আমি আবার ইনস্টাগ্রাম রিলস করেছি তোমাদের তো বললাম যে শর্ট ভিডিও করেছি তো রান্না বসাতে বসাতে 1:30 বেজে গেছিলো তো এখন প্রায় 2:45 বাজছে তো এখন কয়েকটা মানে কয়েকটা বাসন আছে বাসনগুলো ধুবো তারপর স্নান করব আর স্নান যদি স্নান করতে যদি দেরি হয় তাহলে আমার মা ভীষণ রেগে যায় স্নান করা খাওয়া দাওয়া এগুলো টাইম মতো করতে হয় যদি একটু দেরি হয়ে যায় তাহলে মা রেগে যায় তো এই কারণেই বেশিরভাগ মার কাছে বকা খাই দুদিন আগেও খেয়েছি এই নিয়ে রাগারাগি হয়েছে মার সঙ্গে স্নান খাওয়া দাওয়া দেরি হওয়ার জন্য তো সেই কারণে এখন আর তোমাদের দেখালাম না একদম স্নান টান সেরে নিই তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো কী কী রান্না করলাম আর তোমাদের দাদাভাইকে বললাম যে এখন খেতে দিয়ে দেবো তো
ও বললো না আগে স্নান করে নাও, তারপর খেতে দিবে, তো স্নান করে নিব, তারপর ওকে খেতে দেবো, আর তখনই তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি কী কী রান্না করলাম। তো চলো আগে স্নান করে নিই। তো বন্ধুরা, তোমাদের তো বললাম যে আজকে সব কাজে দেরি, তো আবারও একটা কাজ বেড়ে গেল। দেখো গরুতে কিভাবে লেদি দিয়ে গেছে, সকালে একবার লেদি দিয়েছে, তখন পরিষ্কার করা হয়নি, তো তখন অল্প করেছিল, তো এখন আবার লেদি দিল, তো রাস্তাটা একদম পরিষ্কার লাগছে। তো কী করবো, সবাই তো রাস্তা দিয়ে হাঁটাচলা করবে, তো ওটা এখন পরিষ্কার করতে হবে। তো চলো পরিষ্কার করে নিই। তুই আমার কাজ বাড়ি দিলি, এটা তো অনেকটা গো, দুনিয়ার খেয়েছে, এক বস্তা খেয়েছে, খেয়ে দু বস্তা হেগেছে এখানে। সকালে একবার দিয়ে গেছে, আবার দিল, আর না ই করে দিলে যে তোমার পায়ে হ্যাঁ তোমাদের তো বন্ধুরা, আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে, আর এবার আমরা খাওয়া দাওয়া করবো। তো চলো তোমাদের দেখাই আমি আজ কী কী রান্না করেছি। তো দেখো এখানে ভাত আছে, ও এখানে আবার ডবল ঢাকনি দেওয়া আছে। তো যাই হোক, চলো তোমাদের দেখাই এখানে ভাত, আর ভাতের মধ্যে ওল সিদ্ধ দিয়েছিলাম, ওল সিদ্ধটা এখনও মাখা হয়নি। আর ভাতে ওল সিদ্ধ দিয়েছি বলে ভাতের কালারটা কিরম হয়ে গেছে, একটু লালচে লালচে। তো যাই হোক, ওল সিদ্ধটা মাখা হয়নি, ওল সিদ্ধ মাখার জন্য সর্ষে আর লঙ্কা বেটে রেখেছি, আর ওতে লেবু দিব, আর কাঁচা তেল দিয়ে মাখবো, আর ডিমের ঝোল করেছি, আর হচ্ছে সর্ষে ভেন্ডি করেছি। তো আজকে এগুলোই রান্না করেছি, বেশ কিছু করিনি। আর আমি একটা ঝোল আর একটা ভাজাভুজি করি, এটা তো আগের এর আগেও তোমাদের ব্লগে অনেক ব্লগে শেয়ার করেছি, শুধু একটা এক্সট্রা হয়ে গেছে। তো তো এবার খাওয়া দাওয়া করে নেব। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা, দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে একটু শরীর খারাপ করছিল, তো সেই কারণে ঘুমিয়ে গেছিলাম, তারপর তোমাদের সঙ্গে আর কোনো কথা হয়নি। তো তারপরে সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠেছি, তো তারপর তোমাদের দাদাভাই বাজারের দিকে গিয়েছিলো, মানে গ্যাস শেষ হয়ে গেছে, তো গ্যাস তুলতে গিয়েছিলো। তো ওখানে গিয়ে শোনে যে আমাদের বাড়ি থেকে 15 কি 20 মিনিট দূরে হচ্ছে একটা মেলা হচ্ছে, তো ওখানে যাবে। তো আমাকে বললো তুমি রেডি হয়ে নাও, আমি বাড়ি এসে তোমাকে মেলায় নিয়ে যাব। তো আমি রেডি হয়ে গেছিলাম, তো এখন আমরা মেলায় এসেছি। তো দেখো আমি, তোমাদের দাদাভাই আর আমার ভাই এসেছে, মানে মামার ছেলে, দেখেছে তো ওকে এর আগের অনেক ব্লগে তোমাদের দেখেছি। আর মেলায় এলে আমরা এই তিনজনই বেশিরভাগ আসি, আর বুঝতেই পারছো মেলা হচ্ছে আর আমরা আসবো না তাই কখন হয়। তো চলে এসেছি, তো চলো তোমাদের একটু ঘুরিয়ে দেখাই মেলাটা। Thank you.
বন্ধুরা, এবার আমরা কানেরের দিকে চলে এসেছি। আর মেলায় আসলে কানেরগুলো দেখে এত ভালো লাগে, মানে আমাদের দোকানে এত কানের আছে, তবুও মনে হয় যে এগুলো সব থেকে সুন্দর। তবুও তোমাদের দাদা ভাই আমাকে নিতে দেয় না, ও বলে এর থেকেও ভালো কানের তোমাকে এনে দেবো, আরও এনেও দেয়। তাই বলে মেলার কানের আর নিজের দোকানের কানের একটু কেমনই লাগে, মানে মেলাতে কিনবে একটু মজাটাই আলাদা। নিবা নাও, কত দেখো, ওই তো ওইভাবে আশ্চর্য হয়ে ওইগুলো তাহলে কি। মেলা মানেই সব জিনিসের দাম বেশি। তো তোমাদের দাদা ভাই যে জিনিসটা দেখছিল ওই জিনিসটা নিল না, কারণ অনেক দাম বলছে। তো বলল যে বাইরে থেকে কিনে নিব। আর এখন আমরা চলে এসেছি রেস্টুরেন্টে, তো এখানে এগরোল খাবো, তারপর বাড়ি যাব। আবার অনেকটা রাস্তা হাঁটতে হবে, প্রায় 15-20 মিনিট। তো একদম হাল একদম কেরোসিন হয়ে যাবে, তো বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়বো। তো চলো, টাটা, বাই বাই।